বন্ধুরা, তোমাদেরকে মার্লিনস শর্ট স্টোরিজে স্বাগত জানাচ্ছি। সেই বন্ধুদেরকে বিশেষ করে যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ আর এইচএসসিতে নটরডেমে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছ, তোমাদের জন্য এই ভিডিওটা আমি উৎসর্গ করছি। মন দিয়ে শোনো, মার্লিনস শর্ট স্টোরিজের সাথে থেকো, থাকলে কিন্তু লোকসান হবে না, কিছু লাভই থাকবে। আরেকটা কথা হচ্ছে, ভিডিওর শেষ পর্যন্ত দেখবে অবশ্যই, কারণ এটা গান না যে একটা লাইন আবার প্রথমটায় ফিরে আসবো, তার আগে তুমি অফ করে চলে যাবে। আমি এর ঠিক আগে একটা ভিডিওতে বলেছি যে অনেকে প্রশ্ন করে কোন কোচিং সেন্টারে ভর্তি হলে নটরডেম কলেজে ভর্তি সুবিধা হবে। নটরডেম কলেজের কোনো কোচিং সেন্টার নাই, নটরডেম কলেজ নামটা ইউজ করে কিছু কোচিং সেন্টার বাণিজ্য করে, ভালো টাকা দিয়ে ভর্তি হতে হয়, বেশ কিছু শিট দেয় সলভ করতে, প্র্যাকটিস করায়। হ্যাঁ, প্র্যাকটিস করানোটাতেই লাভ আছে, আর কোনো লাভ নাই, কারণ নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রত্যেক বছর একটু নতুন আঙ্গিকে করা হয়, নতুনত্ব আসে সেখানে। তবে একটা জিনিস ঠিকই, সেটা হচ্ছে যে তোমরা যেই সিলেবাসে এসএসসি পরীক্ষা এখন দিচ্ছ সেই সিলেবাস থেকেই প্রশ্ন আসবে। তাহলে তুমি যদি পরীক্ষা শেষ করে একটু বেড়াতে টেড়াতে যাও, বইগুলো সাথে রাখো, সিলেবাসটা খেয়াল রাখো, বা অল্প সময় বেরিয়ে এসে আবার পড়াশোনাটা চালিয়ে যাও তোমার সিলেবাস থেকে, তাহলে তো তোমার সমস্যা নাই, তাইলেই তুমি পারবে। আমার আগের ভিডিওটার কমেন্ট সেকশনে দেখো, অনেক ছাত্রই লিখেছে, তাদের অভিভাবকেরাও লিখেছে যে কোচিং ছাড়াই তারা নটরডেমে ভর্তি হয়ে গেছে সুন্দরভাবে। আর এই যে তোমরা এখন এসএসসি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার কেন্দ্রের বাইরে শেষের পরীক্ষার সময় অনেকে অপেক্ষায় আছে, সেদিন যাবে, বাণিজ্য হবে, কারণ ভর্তির জন্য অনেক বই, নানা ধরনের বই তারা বিক্রি করবে। তোমাদের যাদের বাবার অনেক টাকা আছে, অর্থবিত্তের অভাব নাই, তারা কিনতে পারো, অসুবিধে কি, ওদেরও একটু লাভ হোক, তোমরাও একটু কিছু পড়ো, কিন্তু ওটার উপরে পুরা যে নির্ভর করবে সেই গেছো, কেমন? তোমার নির্ভর করতে হবে তোমার এসএসসি সিলেবাসের উপর। সায়েন্সের ছেলেদের ইলেকটিভ ম্যাথস খুব ভালো করে খেয়াল রাখতে হবে, চর্চা করতে হবে, কারণ এগুলো কি অনুশীলনেই তোমার বিদ্যা শানিত হবে। যাই হোক, তোমাদেরকে আরও কী করতে হবে এই নিয়ে পরবর্তীতে আমি আবার আসব। ততক্ষণ পর্যন্ত অনুরোধ যে মার্লিন্সের সাথে থেকো, মার্লিন্সের সাথে থেকলে থেকে গেলে লাভ নয় কি আছে, মহালাভ, লোকসান নাই, লাভই আছে, কেমন? তো আবারও দেখা হবে অন্য ভিডিও নিয়ে, কিন্তু কথা হচ্ছে কোনো কোচিং সেন্টারেরও দরকার নেই, কোনো গাইড বইয়েরও দরকার। একটুখানি আবার লিখতে দেয় এই পাঁচ নম্বর ইংলিশে, বাংলায় কোনো একটা বিষয় সম্পর্কে, সেটার জন্য একটু প্রস্তুতি রেখো। এই তো, ভালো থেকো, আবার দেখা হবে।